গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। ইচ্ছে পূরণে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো আজকে চলে গেলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছো মেয়েকে কোলে নিয়ে এখন বাইরে এসে ব্লগটা শুরু করেছি। ওয়েদারও খুব খারাপ, 6:30টার উপরে বাজে। ঘুম থেকে উঠেছি 5:56-তে, কিন্তু কোনো কাজ করতে পারিনি। এখন মেয়েকে কোলে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। ভাই উঠাচ্ছে, চোখে ঘুম আছে দেখো, তবুও উঠে পড়েছে। আর তার মধ্যে জানো তো 4:30-টার দিকে উঠেও পটি করেছে। তো আমি জানি কি আজকে হয়তো ভালো করে ঘুমাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উঠেই পড়লো। আমি উঠলাম 5:56-তে, তারপরে দিকে উঠে পড়েছে। কোনো কাজকর্ম হয়নি, মেয়েকে নিয়ে এখন সব কিছু করতে হবে। ওয়েদারও খুব খারাপ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সোয়েটার পরে দিয়েছি, আমিও চাদর খাই দিয়েছি, বুঝতে পারছো? আর একটা জিনিস কি বলো তো, কপালে যদি না থাকে না, কোটি কোটি টাকা খরচ করলেও কোনো দিন কিনতে পাওয়া যায় না। এটা মানে এটাই হয় জীবনে, কী পেলাম মানে পাওয়ার চেয়ে মনে হয় সবটাই হারিয়ে ফেললাম, বুঝেছো? এখন নতুন করে কিছু পাওয়ার নেই, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। মানে আজকের বাড়ির অমতে গিয়ে নিজের পছন্দ মতো মেয়ে করলাম, কিন্তু কোনো দিন ভাবিনি যে সিচুয়েশন দিন যত যাচ্ছে পরিস্থিতি যেন অন্যরকমের হয়ে যাচ্ছে। তার মধ্যে কী বলতো, আমার বাড়ির লোক কেউ আসে না, মা বাবা বেঁচে নেই, আর ফোনে যতটুকু কথা হয় আমি হুট করে বাড়ি যেতে পারি না। তো আমার যে রাশিটা এটা পুরো বুঝে গেছে, বুঝেছো? যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, যতই গালাগালি করুক, জানে আমি এখানে থাকি, থাকবো, কোথাও যেতে পারবো না। শুধু ভগবানের কাছে মানে এটাই প্রে করি যে ধৈর্য শক্তি দাও, একটু ওয়েট করি, দেখি মেয়ে এখন ছোটো, মেয়ে বড় হোক, তারপরে হাসি মুখে সবটাই মেনে নিই, চুপচাপ সহ্য করে যাই। যখন যতটুকু বলার আমি বলি, পারি না, কত সহ্য করে থাকবো বলো তো? কাল জানো তো রাত্রিবেলা হঠাৎ করে খেতে বসে ঝগড়া লেগে গেল, অকারণে ব্লগ বানাচ্ছি তাতেই ঝগড়া লেগে গেছে। আমি তো এবার থেকে তো কোনো ভিডিওতে নিব না, আর মানে ও ঘরে থাকলে আমি ভিডিও করবো না, এটাই আমি ভেবে রেখেছি, কারণ ওর সামনে আমার কোনো কথা বলা যায় না। আর এবার 365 দিনের মানে 370 দিন ঝগড়া লাগে আমার সাথে, এহেন দিন নেই যে আমার সাথে ওর সাথে ঝগড়া হয়নি। সারাক্ষণ ঝগড়া, সারাক্ষণ মানে কিছুই ভালো লাগে না জানো তো। সব সময় অ্যাডজাস্ট করে চলেছি যে যতই ঝগড়া হোক যাই হোক কী করবো, মা বাবা নেই, মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর যেহেতু আমি নিজেই দেখে বিয়ে করেছি, বাড়ির অমতে গিয়ে কেউ রাজি ছিল না, তো সেই জায়গাটা আমাকে সবটাই মেনে নিতে হচ্ছে। আর কাউকে কিছু বলতেও পারি না, চুপচাপ আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়। আর এত বছর হয়ে গেছে, তাই এখন কী বলতো, যখন ঝগড়াঝাটি হয় একটু একটু তর্কও করি, তাতেও রাগ হয়ে যায়। যদি মুখ বুঝে সব কিছু সহ্য করি, তাহলে তুমি মাথার মধ্যে থাকবে। একটা কথা আছে না, কপালে যদি তোমার না থাকে, কোটি কোটি টাকা খরচ করলেও তুমি সুখ কিনতে পাবে না। অনেক কথা বললাম, এগুলো মনে হলো যে তোমরাও তো আমার পরিবারের সবাই, তো তোমাদের সাথে একটু শেয়ার করার খুব দরকার, কারণ অনেক কিছু কথা, অনেক কিছু ঘটনা আছে যেগুলো এখনও পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেরকম সুযোগ হয় না। তবে আস্তে আস্তে আমি সব শেয়ার করবো তোমাদের সাথে, এখন কাজকর্ম করবো। এর আমার ছোটামাটা উঠে পড়েছে, ভেবেছিলাম একটু ঘুমু টুমু দেবে আজকে, কারণ কি ঠান্ডা ওয়েদার, কাজকর্ম করবো, এখন ওকে নিয়েই সব করতে হবে। সকাল থেকে উঠে তো যুদ্ধ শুরু, বুঝতেই পারছো। কোথায় যাবে, কোথায়? তার মধ্যে আজকের উঠান ঝাড়ু দেবো না আমি, কিন্তু এমনি কত কাজ থাকে বলো। হ্যাঁ বলো, হ্যাঁ আচ্ছা, 6:30-টার উপরে বাজে, ভাবো তো তুমি কাজকর্ম করে সব কিছু করে, মেয়েটা একটু গুড গার্লের মতো থাকতো সকালবেলা, তাহলে আমার কোনো প্রবলেম ছিল না। একটা ঘন্টা যদি চুপচাপ থাকতো না, 6:00-7:00 পর্যন্ত, আমি সবটাই করে ফেলতে পারতাম। আমি যে কোলে নিয়ে এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না তো, দৌড়াবে এদিকে, ওদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, এরকম করে চিৎকার করতে হয়। তো চলো কাজকর্ম করি। বাইরের কাজ হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নিচ্ছি,
আর দেখো কালের অল্পটুকু মাংস থেকে গেল, রাখতে চেয়েছিলাম না, এখন অল্প থেকে গেছে। গ্যাস মোছা হয়ে গেছে, এখন এটা নিচে রেখে দিই। বলো। আচ্ছা, মেয়ে পটিতে বসছে, দিয়ে চিৎকার করছে। হ্যাঁ, এই যে চা বসাই, তারপরে খাবে মা। আর তোমাদেরকে দেখাই, আমি যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কেমন অঙ্কুর বের হয়েছে, দেখেছো? ভালোই লাগে খেতে গো। এখন চায়ের জল আর গরম জল একসাথে বসিয়ে দিই। ঘর ঝাড়ু দিইনি এখনো, জানো, ঘরটা ঝাড়ু দেবো, এই দিকটা করে ওই দিকে যাবো। ডিসলাইক ওই ডালও হয়ে যায়, এখন ডালটা ডাল করতেই হবে। অনেক বেলা হয়ে গেছে, কারণ এতক্ষণ আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়, দেরি হয়ে গেলে না হাঁপিয়ে যাই। কি করব না করব কাল পাই না। এখন ঘরটা ঝাড়ু দিই আমি। ঘর ঝাড়ু দিয়ে আবার এদিকে চলে এলাম, এদিকে এখন চা পাতিটা দিয়ে দেবো। আজকে চা এত এক গাদা জল দিয়ে দিয়েছি, মানে 3-4 কাপ জল ফুটাচ্ছি। এখন গরম জলটা নামাবো, তার মধ্যে কী বলতো, বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, আমাকে কিছু আমি হাঁপিয়ে গেছি, মানে এত তাড়াহুড়ো না। তো চলো এখন জলটা নিয়ে নিই আর চা পাতিটা দিয়ে দিই, মেয়েকে ধমাতম খাইয়ে দিই, তারপরে বাদ বাকি কাজ করি। আমি ডাল লবণ দিয়ে সেদ্ধ করি, তাড়াতাড়ি হয়। এদিকে হতে হতে ওইদিকে মেয়েকে খাওয়ানো হয়ে যাবে আস্তে আস্তে, দেরি হলে না এটাই তাড়াহুড়ো লেগে যায়, বুঝেছো? তো মেয়েকে এখন খাওয়াই, আর ওইদিকে ডাল আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, ওগুলো হতে থাক, পরে আবার তোমার সাথে কথা হবে, সঙ্গে থেকো, কোথাও যাবে না। এখন 10:39 বাজে, তো আবার চলে এলাম ক্যামেরার সামনে। এখন সকালে রান্না করব, কারণ আজকে না সকালে রান্নাটা করিনি, একটু ব্যস্ত ছিলাম বলতে একটু শর্ট ভিডিও করলাম, আর তার মধ্যে সকালবেলা ওয়েদারটা দেখেছো তোমরা, আমি ভিডিও শ্যুট করেছি বাইরে, মানে ব্লগ ভিডিও বাইরেই আমি শ্যুট করেছি। তো এখন কী হচ্ছে বলো তো, বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি, মেয়ের জামাকাপড় সব রোদে দিয়েছি, রোদ তো নেই, জলও রোদে দিয়েছি, রোদ নেই। দেখো আকাশ কেমন হয়ে আছে, বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, দেখছো? ওই যে দেখো ভেজা বারান্দা, তার মধ্যে আমাদের তো বারান্দার চাল নেই, তাই জন্য বারান্দাটা সবসময় ভেজা থাকে বৃষ্টি হলে। আর এই যে মেয়ের জামাকাপড় রোদে দিয়েছি, দেখো সবগুলোর থেকে জল পড়ছে, ছিপো না আর, এখন ওগুলো এক্সট্রা কাজ বাড়িয়ে দিয়েছে আমার, ওগুলো এখন কিছু করবো না। আর মেয়েকে নিয়ে একটু ঘোরাতে গেছে, আমি এখন সকালে রান্না করবো, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আলুও আজকের মাখিনি এখনও, বুঝতে পারছো? এখন সব করবো, তো চলো সাথে থাকো। ছোটো আলু রান্না করব, এখন সেদ্ধ বসিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ছোটো আলু করবো, আর কিছু রান্না করবো না, এখন খাওয়া দাওয়া করবো। দেখো বৃষ্টি পড়ছে, আর আমার মেয়েকে দেখো বৃষ্টি হচ্ছে কেমন করে, দেখছো? বৃষ্টি দেখো দেখো কী করছো, ঠান্ডা লেগে যাবি, বৃষ্টি ধরে না, ঠান্ডা লেগে যাবে। দেখো হাতের মধ্যে জল নিয়েছে, দেখো দেখেছো, বৃষ্টির জল নিয়ে আমাকে স্নান করাচ্ছো, তুমি মাথার মধ্যে জল দিচ্ছ, ঠান্ডা লেগে যাবে। ঘরটার অবস্থা কি করে রেখেছে, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, দেখো কি করে রেখেছে, হিসু করেছে একা প্যান্ট খুলে, আর এটা সরাইনি, আমি সরাচ্ছি এখন। আর এই দেখো দেখেছো কি করে রেখেছে, লক্ষ্মী মেয়ে কি করে রেখেছে, দেখো দেখো দেখিয়ে দিলাম, ঠান্ডা লাগছে জানো তো, চাদর গায়ে দিতে পারছি না, আবার চাদর গায়ে দিলে যদি গরম লাগে তাই জন্য গায়ে দিচ্ছি না, বুঝেছো? মেয়েকে পরে রেখেছি সত্যি, কিন্তু খুব ঠান্ডা গো, এই বৃষ্টি টিষ্টি ভালো লাগে না, তার মধ্যে বারান্দা দেওয়া নেই না, বৃষ্টি ধীরে ধীরে সব কাজ করতে হবে, ভাগে সকালবেলা উঠে সব কাজ করে ফেলেছি। আর মানে যদি বৃষ্টি হতো তো অনেক সময় লেগে যেত, বৃষ্টি হয় না, এটাই কপাল। আমরা মামি এখন খাওয়া
খাওয়া দাওয়া করছি, বুঝেছো? অনেক বেলা হয়ে গেছে। আর তোদের দেখাই, তোমাদেরকে দেখেছি সকালবেলা, আবার দেখাই। আমি এখন ছোলা নিয়ে বসছি, দেখো দেখো দেখো, অঙ্কুরগুলো দেখেছো? একটা একটা করে দেখাই, দেখো। স্নান করে এলাম, জানো কি ঠান্ডা, মনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরকমই ঠান্ডা লাগছে। তার মধ্যে কারেন্ট নেই, অন্ধকার। রেডি হয়ে গেছি, এখন কি করবো বলো তো, অন্ধকার, আলু ছুলবো আর পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে নিই। তার মধ্যে জানো তো মেয়ে মানে প্রচুর দুষ্টু, সাইকেলের উল্টো দিকে উঠে বাঁশি বাজাচ্ছিল, এমন পড়েছে কপালে প্রচুর জোরে ব্যথা পেয়েছে, মানে জল দিয়ে দিয়েছি, এত কান্না করেছে, পরে ফের দিতে ঘুমিয়ে পড়েছে। এই যে ঘুমাচ্ছে, দেখো পরে পরে ঘুমোচ্ছে। আর এমনি ঠান্ডা ওয়েদার তো, ভাবছি যদি উঠলো তো উঠলো, স্নান করাবো, না হলে স্নানটা করাবো না, গরম জল করে গাটা মুছিয়ে দেবো। খুব ঠান্ডা, আমি এখন চাদর গায়ে দেবো ভাবছি, বুঝতে পেরেছো? আর দেখতে পাচ্ছ কারেন্ট নেই, ওই ঘরে তো পুরো অন্ধকার, আমি যে কী করবো আমি যাই না। তো আমি এখন ওগুলো ছুলে নিই, কাটাকাটি করে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। দেখো আমার কাটাকাটিও হয়ে গেছে, আলু ছোলাও হয়ে গেছে, কারেন্টও চলে এসেছে, আর এত ঠান্ডা লাগছে, বললাম না তখন যে হয়তো চাদর গায়ে দিতে হবে, অ্যাকচুয়ালি আমাকে চাদর গায়ে দিতে হয়েছে। ঠান্ডা, বৃষ্টি পড়ছে, এই কমে এই হয়। আর আমাদের এদিকে পাহাড়িয়া জায়গা না, একটু বৃষ্টি মানে প্রচুর ঠান্ডা লাগে। তার মধ্যে বললাম না যে মনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এখন ফাল্গুন মাস কেউ বলবে না, এতটাই ঠান্ডা লাগে বৃষ্টি হলে। আর মেয়ে তো ঘুমোচ্ছে, ও এদিক ওদিক হচ্ছে, উঠে পড়ছে মনে হয়, মেয়ে মেয়ে উঠে পড়েছে। আর আমি এদিকে গ্যাস চালিয়ে দিয়েছি, রান্না বসাবো মেয়েকে, কোলে নিয়ে কোলে নিয়ে রান্না করব। আসো মা, মামা তবে ব্যথা পেয়েছিলো, আচো আচো কোলে আছো, কোথায় ব্যথা পেয়েছো বলো তো? খুব জোরে ব্যথা পেয়েছে মামা, এটা ওকে কোলে নিয়ে আমি রান্না করলাম। এখন জল দিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি, এখন এটা ভেজে নেবো। কমপ্লিট, এটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে আরও। তো সব কিছু হয়ে গেছে, এখন গ্যাসটা আনছি, এবারে দেখাই তোমাদেরকে কী কী রান্না করেছি আজকের। প্রথমে দেখাই আলুর তরকারি তো করলাম মাত্র এখন, আর সকালে তো আলু সিদ্ধ করেছিলাম, অল্প আছে মেয়ে খাবে। আর ডাল করেছি, মসুরের ডাল, কালের একটু চিকেন আছে বললাম না, সকালে খাইনি, মেয়ে খাচ্ছিলো দেখে সাথে, তাই খাইনি। এখন এটা হচ্ছে ভাত। তো চলো পরে আবার কথা বলি, মেয়ে এখন ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করবো না, ও ঘুমাক, মানে যদি আরও দেরি করে উঠে উঠবে, পরে স্নান করাবো, ওই কাম হচ্ছে, এখন স্নান করাবো না, দেখো ঘুমে ঘুমিয়ে আছে, ভালোই মনে হয় ব্যথা পেয়েছে, বুঝতেই তো পারছি না, না এখনও ঠিক করে বলতেও পারে না যে খুব জোরে ব্যথা পেয়েছি, কোথায় ব্যথা পেয়েছি, এগুলো কিছুই বলতে পারে না, জানো তো। আর তোমাদেরকে ওয়েদারটা দেখাই কেমন কন্ডিশান ওয়েদারের, দেখো মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, মাঝে মাঝে জোরে হয়, আবার মাঝে মাঝে ঝিরিঝিরি পড়ছে, দেখো এখনও ঝিরিঝিরি পড়ছে। সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, কারণ সারাদিন মানে লেগেই থাকি ভিডিওর পেছনে, শর্ট ব্লগ সব কিছুর পেছনে লেগে থাকি। আর সবসময় চেষ্টা করি যা কিছু করি সবটাই শেয়ার করার, কিন্তু হয়ে ওঠে না। এই যে হাতে ক্যামেরা ধরে আমি সব কিছু করছি, মানে রান্নাও করি ক্যামেরা হাতে ধরে, এতক্ষণ মেয়েকে কোলে নিয়ে আমি রান্নাটা আজকের করলাম পুরোটাই, পরে দেখলাম ও ঘুমিয়ে গেছে কোলে, তাই জন্য আবার শুয়ে দিয়ে যে ঢালাঢালি করলাম, বুঝেছো? তো চলো পরে আবার কথা বলবো, সাথে থেকো। দুটা 56 বাজে খেতে বসছি, বুঝতে পেরেছো? কারেন্ট এত যাচ্ছে আসছে, অথচ ওইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে না, বুঝেছো? এই মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন আমি খাচ্ছি। আর মেয়েকে স্নান করালাম না, একটু ঠান্ডা দেখো, চাদর গায়ে দিয়ে খেতে বসছে না। 3টা বাজে, খাওয়া হয়ে গেছে, কারেন্টও এসছে, আর কি ঠান্ডা লাগছে মুখ ধুয়ে আসার পরে, বাপরে পারছি না, আর চাদরে আর হবে না জানো তো, সোয়েটার পরতে হবে। বাবা উঠো উঠো উঠো, এখন মেয়েকে ওষুধ খাওয়াই, এসো মা।
কাঁপুনি আসছে, কাঁপুনি নেই, কি ঠান্ডা লাগছে, বাপরে পুরো ঠান্ডা লাগছে পুরো। ব্যাস আবার গেল কারেন্ট। ইস, এখানে দেখতে পাবে না অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম। এখন বাজে প্রায় 9:30, আর আজকের আমার মেয়ে জানো পুরো ঘুমাচ্ছে, দুপুরবেলাও ঘুমিয়েছে, 1.5-2 ঘন্টা হয়ে গেছে কন্টিনিউ ঘুমিয়ে আছে, আর আমি এখানে পাহারা দিয়ে বসে আছি, কোথাও যেতে পারিনি, এত খিদা পেয়েছে, মানে মুড়িটা নিয়ে এসেছে খাবো সেটাও করতে পারছি না। পরে এখন নিয়ে ঠান্ডা, বাইরে তো প্রচুর ঠান্ডা, আমি তো সোয়েটার চাদর পুরো পরে একদম ঘরের মধ্যে কম্বলের ভেতরে দেখুন আর ঢুকে বসে আছি, বসে বসে মুড়ি খাচ্ছি, ভালোই লাগছে না কিছু। এই যে দেখো আমার চোখ মুখও ফুলে গেছে, আমি ঘুমাইনি কিন্তু সারাক্ষণ বসে আছি, মেয়ে শুয়ে আছে, মশা লাগছে, দেখো আর ভাত খেতে ইচ্ছে করলো না, মানে কখন থেকে খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নিই আর ভাত খাবো না রাতে। তাই মেয়ে উঠবে কি না আমি জানি না, মেয়ে যদি না উঠে তো আরও সমস্যা হয়ে যাবে, সারা রাত পুরো ছটফট করবে, দেখা যাক। কী জানি এত আজকের ঘুমোচ্ছে কেন বুঝতে পারছি না, পুরো ঘুমাচ্ছে, দুপুরবেলাও ঘুমলো এখনও সেই ঘুমোচ্ছে পড়ে পড়ে। তো যাই হোক চলো, আজকের আর ব্লগটা বেশি লম্বা করবো না, এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট।